তেল ও গ্যাস রপ্তানি বন্ধ হওয়ায় অর্থনৈতিক সংকটে পড়েছে রাশিয়া। মানবাধিকার নিয়ে আমেরিকাকে দিল্লির কড়া বার্তা। যুদ্ধের মধ্যে হৃদরোগে আক্রান্ত পুতিন ঘনিষ্ঠ রুশ প্রতিরক্ষা মন্ত্রী। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা যৌথভাবে রাশিয়া থেকে পেট্রোপণ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা জারি করায় ক্ষতির মুখে পড়েছে রাশিয়া। অবশেষে এই ক্ষতির কথা স্বীকার করলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরেই মস্কোর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে আমেরিকা এবং নেটো দেশগুলো। শাস্তিস্বরূপ আন্তর্জাতিক বাজারে রাশিয়ার পেট্রোপণ্য রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেয় দেশগুলো। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো জানিয়েছে যে তারা আর কোনোভাবেই পেট্রোপণ্য কিনে রাশিয়াকে আর্থিক সাহায্য করবে না। তেল ও গ্যাসের জন্য ইউরোপের দেশগুলো রাশিয়া নির্ভরতা পুরোপুরি কাটিয়ে উঠতে না পারলেও রুশ প্রেসিডেন্ট পুতিন স্বীকার করে নিয়েছে যে আমেরিকা ও ইউরোপ ইউনিয়ন ভুক্ত দেশগুলোর নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ব্যবসা ক্ষতির মুখে পড়েছে। সোমবার আমেরিকার সঙ্গে +2-2 বৈঠকের পর ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন। এই বৈঠকের দুদিন পর তার পাল্টা জবাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বুঝিয়ে দিয়েছেন মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভারত ও আমেরিকাকে ছেড়ে কথা বলবে না। ভারতের বিদেশমন্ত্রী আরও জানান, 2+2 বৈঠকে মানবাধিকারের বিষয়টি আলোচনার মধ্যেই ছিল না বলে তিনি দাবি করেন। ওই বৈঠকে কেবল রাজনৈতিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে। এই বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে আমেরিকার বিদেশমন্ত্রী জানান, ইদানিং ভারতে কিছু সরকারি আমলা, পুলিশ এবং জেল আধিকারিকদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগের উপর আমাদের নজর রাখতে হচ্ছে। অপরদিকে যুদ্ধের মধ্যেই রুশ প্রেসিডেন্ট পুতিন বিশেষ ঘনিষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বিশ্বস্ত সূত্রের খবর, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর শারীরিক অবস্থা উদ্বেগজনক। এ খবরে রুশ প্রেসিডেন্ট উদ্বিগ্ন। পুতিনের সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক সুইগোর। যদিও একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্টে তাদের সম্পর্কে ফাটল দেখা দিয়েছিল বলে খবর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত কয়েক সপ্তাহ ধরে রুশ প্রতিরক্ষা মন্ত্রীকে প্রকাশ্য দেখা যায়নি। কোনোভাবেই কিভকে কবজায় আনতে পারছে না সেনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, এই যুদ্ধের বেশ কিছু বিষয় নিয়ে পুতিন ও সর্গোয়ের মধ্যে মত পার্থক্য প্রকাশ্যে আসছিল। তারই মধ্যে জানা গেল রুশ প্রতিরক্ষা মন্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। এই অসুস্থতার কারণে পুতিন কিছুটা হলেও বিপাকে পড়েছেন বলে বিশ্বস্ত সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।